তো এখন আমরা দেখবো হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস। তো প্রথমে আসি যে সিকোয়েন্সিয়াল সার্কিট কি। আমরা অলরেডি এটা ইমপ্লিমেন্ট এবং উদাহরণ দেখে আসছি যে সিকোয়েন্সিয়াল এবং কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে, যখন কিনা অনেকগুলা কম্পোনেন্টস থাকে, অনেকগুলা গেটস থাকে, তাদেরকে দিয়ে বিশাল বিশাল প্রবলেম সলভ করা হয়, সেই সময় কিন্তু একটা দুইটা গেট দিয়ে আমাদের কাজ হবে না। আমরা কেবল মানে লাস্ট লেকচারে যেটা দেখে আসলাম যে আমরা মাক্স, ডিমাক্স, এনকোডার, ডিকোডার আমরা তৈরি করলাম, তো সেইগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক গেটের দরকার পড়লো, তাই না? অনেকগুলা লজিক গেটের দরকার পড়লো, সেগুলো দিয়ে আমরা একটা কাজ করতে পারি। সো যখন আমরা একটা জিনিস থেকে একটা আউটপুট পাই, একটা সার্কিট থেকে একটা আউটপুট পাই, সেটাকে নিয়ে আমরা আরেকটা সার্কিটের মধ্যে ইনপুট আকারে ব্যবহার করি এবং সেটা থেকে আবার আমরা আউটপুট জেনারেট করি, আবার সেখান থেকে সেই আউটপুটটাকে আরেকটা সার্কিটের মধ্যে ইনপুট হিসেবে দিই, এইভাবে কি একটার পর একটা আমরা যেতে পারি, তাই না? সো এই যে একটার পর একটা আমরা যাচ্ছি এবং আমরা রিপল ক্যারিয়ারটা তৈরি করছিলাম এবং সেটার ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে, সো সেখানে আমরা দেখি কি যে একটার ইনপুট যে আরেকটার, একটার আউটপুট যে আরেকটার ইনপুটে সংযুক্ত হচ্ছে। সো এইগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। সো যদি কখনো এইভাবে সিকোয়েন্সিয়ালি একটার পরের একটা কাজ করে এবং প্রিভিয়াস স্টেট যেটা থাকবে, মানে প্রিভিয়াস যে আউটপুট থাকবে সেইটার উপর ডিপেন্ড করে যদি প্রেজেন্ট স্টেটটা চেঞ্জ হয় বা প্রেজেন্ট অবস্থায় যদি প্রিভিয়াস অবস্থার কোনো ফলাফল প্রভাব ফেলতে পারে, সেটাকে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট বলবো। আর সিকোয়েন্সিয়াল সার্কিট করতে গেলে আমাদের কি হয়, অনেকগুলো সার্কিটকে কম্বাইন করতে হয়, সেই জন্য এটাকে কম্বাইন্ড বা কম্বিনেশনাল সার্কিটও বলে। সো হোয়াট ইজ সিকোয়েন্সিয়াল সার্কিটের, এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে। সো এখানে দেখো এই জায়গা থেকে আমাদের ইনপুট আসছে, কম্বিনেশনাল সার্কিটের মধ্যে ঢুকছে, ঢুকে আমাদের এখান থেকে আউটপুট দিতে পারে, আবার এই কম্বিনেশনাল সার্কিট থেকে আবার একটা আউটপুট বের হয়ে অন্য কোনো একটা মেমোরি এলিমেন্ট বা অন্য কোথাও গেছে, গিয়ে সেটাকে আবার আমাদের কম্বিনেশন সার্কিটের কাছে ফেরত পাঠাচ্ছে। সো এইভাবে আমাদের সিকুয়েন্সিয়ালি কাজ হচ্ছে, এবং চাইলে আমরা শুধু এই একটা না, এটার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, সেভাবে আমরা লাগাইতে পারি, এটাকে বলা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট। সো কম্বিনেশনাল আর সিকুয়েন্সিয়ালের মধ্যে কিছু পার্থক্যও আছে, সেগুলো কি, আউটপুট ডিপেন্ডস অনলি অন প্রেজেন্ট ইনপুট। যেগুলো কম্বিনেশনাল সার্কিট সেটার মধ্যে আউটপুটটা ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপরে, আর যেটা সিকোয়েন্সিয়াল সার্কিট সেটার মধ্যে আউটপুট ডিপেন্ডস অন বোথ প্রেজেন্ট ইনপুট অ্যান্ড প্রেজেন্ট স্টেট। মানে আমার আগেকার, যেহেতু আমার এটা বলতেছি আমরা সিকোয়েন্সিয়াল, তার মানে কি আগেকার জিনিসটার উপরে ডিপেন্ড করে এখনকার রেজাল্টটা পাওয়া যাবে। যেরকম কিনা আমাদের সিজিপিএটা কিন্তু সিকোয়েন্সিয়াল আর জিপিএটা কিন্তু আমাদের কম্বিনেশনাল। আমরা মোটামুটি উদাহরণ হিসেবে এটা নিতে পারি, যেরকম জিপিএটা হচ্ছে আমার এই সেমিস্টারে যত গ্রেড আছে সেগুলোর গ্রেডকে এভারেজ করে যেটা হয় সেটা আমার জিপিএ, বাট সিকোয়েন্সিয়াল কিন্তু আমার ফাইনালি যেই সিজিপিএটা আসে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সেটা কিন্তু আমার একদম ফার্স্ট সেমিস্টারে আমি যেটা করছি সেইটার উপরেও কিন্তু আমার রেজাল্টটা ডিপেন্ড করে আমার ফাইনালে, তাই না? কিন্তু এক সেমিস্টারের জিপিএর সাথে কিন্তু আরেক সেমিস্টার জিপিএ সম্পর্ক নাই। আমার গত সেমিস্টারে জিপিএ খারাপ ছিল, এই সেমিস্টারেও কি খারাপ হবে? এই সেমিস্টারে যদি আমি ভালো পড়ালেখা করি আমার ভালো রেজাল্ট হবে, বাট ফাইনালি যে যখন আমার সিজিপিএটা আসবে 4 বছর পরে, তখন কিন্তু আমি যদি কোনো একটা বার করে থাকি, খারাপ রেজাল্ট করে থাকি, সেটা কিন্তু আমার একদম ফাইনালেও আমার উপরে ইম্প্যাক্ট ফেলবে সিজিপিএটা, কারণ কি ওই জিনিসটাও আমরা হিসাব করি। সো এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা কিনা আমাদের আগের যে অবস্থা ছিল সেটাও আমাদের সেই জিনিসটাকেও আমরা গ্রাহ্য করবো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ফিডব্যাক পাথ ইজ নট প্রেজেন্ট, ফিডব্যাক পাথ ইজ প্রেজেন্ট। আমাদের কম্বিনেশনাল সার্কিটে ফিডব্যাক পাথ থাকে না, এবং কম্বিনেশন সার্কিট হচ্ছে আমরা যদি একসাথে অনেকগুলা গেটকে লাগাই একটা সার্কিট তৈরি করি সেটাই হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে যেইখানে কিনা আমরা ফিডব্যাক পাই, মানে আউটপুটটা যে আবার ইনপুটে যুক্ত হচ্ছে, এই যে দেখো এখানে আউটপুটটা যে আবার ইনপুটে এসে যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল। কিন্তু কম্বিনেশনাল কিন্তু আমরা যখন অনেকগুলা গেটকে দিয়ে একটা ইকুয়েশন তৈরি করি, আমরা এর আগে করে আসছি যে ইকুয়েশন থেকে গেট, গেট থেকে ইকুয়েশন, সেগুলো কিন্তু আমাদের কম্বিনেশনাল সার্কিট বাট নট সিকোয়েন্সিয়াল। আচ্ছা,
তারপরে মেমোরি এলিমেন্টস আর নট রিকোয়ার্ড, আমাদের কম্বিনেশনাল সার্কিট তৈরি করতে গেলে আমার কোনো মেমোরি বা কোনো কিছু মনে রাখার দরকার পড়ে না, যেহেতু আমার আগের স্টেটের কোনো ভ্যালুই নাই, সো আমাদের মেমোরির কোনো দরকার নাই। কিন্তু সিকোয়েন্সিয়ালে আমাদের মেমোরি এলিমেন্ট লাগে, আমাদের আগের স্টেটে কি ভ্যালু ছিল সেইটার উপরে ডিপেন্ড করে আমাদের নেক্সট স্টেটে যা হবে সেইটা কাজ করবে। সো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমাদের মেমোরি এলিমেন্ট লাগে। তারপরে কম্বিনেশনাল সার্কিটে ক্লক সিগন্যাল ইজ নট রিকোয়ার্ড, আর সিকোয়েন্সিয়ালে ক্লক সিগন্যাল রিকোয়ার্ড। মানে ক্লক সিগন্যাল হচ্ছে প্রতিনিয়ত আমি একটা করে সিগন্যাল দিচ্ছি। আমরা যখন কম্বিনেশনাল সার্কিট তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট মানে যখন আমরা চেক করি, আমরা লজিসিমেও চেক করছি, যখন আমরা ইনপুট দেই তখন কাজ করে, ইনপুট না দিলে কাজ করে না। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট যখন থাকে তখন আমাদের অলওয়েজ ক্লক সিগন্যাল দিতে হয় বা নির্দিষ্ট টাইম পর পর সিগন্যাল জেনারেট করে, এই রকম সিগন্যাল কিন্তু আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে দিতে হয়। তারপরে কম্বিনেশনাল সার্কিট হচ্ছে খুবই সহজ যে আমরা ডিজাইন করতে পারি, বোঝার জন্যও খুবই সহজ, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটটা ডিজাইন করা একটু কঠিন এবং বোঝার জন্যও কিছু কঠিন এবং হিসাবেও কিছু কমপ্লেক্সিটি আছে, আমরা সামনে দেখব। তারপরে আমরা ক্লাসিফিকেশন অফ কম্বিনেশনাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আসব, যেখানে আমাদের আছে যে দেয়ার আর থ্রি মেইন ক্যাটাগরিজ অফ কম্বিনেশনাল সার্কিটস, অ্যারিথমেটিক অর লজিক্যাল ফাংশনস, ডাটা ট্রান্সমিশন অ্যান্ড কোড কভারেজ অ্যাজ গিভেন বিলো ইন ক্যাটাগরি ডায়াগ্রাম। সো কম্বিনেশনাল সার্কিটে আমরা তিনভাবে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ফাংশন, দ্বিতীয়ত হচ্ছে ডাটা ট্রান্সমিশন, তৃতীয়ত হচ্ছে কোড কনভার্টার্স। এই তিন ধরনের কম্বিনেশনাল সার্কিট আমরা তৈরি করে থাকি। সো প্রথমত হচ্ছে আমাদের অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ফাংশনের মধ্যে আছে আমাদের অ্যাডার, সাবট্রাক্টর, কম্পারেটরস, পিএলডিস। অ্যাডার সাবট্রাক্টর কিন্তু আমরা লাস্ট ক্লাসে মানে লাস্ট যেই ল্যাবের ভিডিওগুলো দেওয়া হয়েছে তোমাদের সেই ক্লাসগুলোতে ছিল। তারপর ডাটা ট্রান্সমিশন কম্বিনেশনাল সার্কিটের মধ্যে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, এগুলোও কিন্তু আমাদের কম্বিনেশনাল সার্কিট, এগুলোর মধ্যেও কিন্তু কোনো মেমোরি লাগে না। তারপর কোড কনভার্টার্স, বাইনারি কনভার্টার্স, বিসিডি কনভার্টার্স, সেভেন সেগমেন্ট, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। তারপরে এখানে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, ফাংশনস অফ কম্বিনেশনাল সার্কিটস আর জেনারেলি এক্সপ্রেসড বাই বুলিয়ান অ্যালজেব্রা, ট্রুথ টেবিল অর লজিক ডায়াগ্রাম। দি বুলিয়ান অ্যালজেব্রা ইজ এ লজিক ফাংশন দ্যাট ইজ এক্সপ্রেসড ইন দি ফর্ম অফ এক্সপ্রেশন, দি ট্রুথ টেবিল কন্টেন্স আউটপুট অফ অল পসিবল ইনপুটস। যেগুলো এই ট্রুথ টেবিল এবং বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আসলে আমাদের এই কম্বিনেশনাল সার্কিটগুলো প্রকাশ করা যায়, এবং আমরা দেখে আসছি এতদিন ট্রুথ টেবিল কি এবং বুলিয়ান অ্যালজেব্রা কি, সো সেই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। নাও দিজ আর টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। যে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সো অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে, অ্যাসিনক্রোনাস আমরা যেই অর্থে ব্যবহার করি ঠিক একই রকমই অর্থ এখানে কাজ করতেছে, যে অ্যাসিনক্রোনাস সার্কিট ডু নট সিনক্রোনাইজ, মানে সিনক্রোনাইজ না উইথ পজিটিভ এজ অর নেগেটিভ এজ অফ দি ক্লক সিগনাল। দ্যাট মিন্স দি আউটপুট অফ অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট ডু নট চেঞ্জ অর এফেক্ট দি সেম টাইম, মানে একই সময়ে নেগেটিভ এবং পজিটিভ বা অন্য রকমের ক্লক সিগনালের জন্য আউটপুটটা সাথে সাথে চেঞ্জ হবে না, মানে যেইটা আছে আমাদের সেইভাবে কাজ করবে, আমাদের আগেকার যেই পজিটিভ নেগেটিভের বা নেগেটিভ এবং পজিটিভ এজের যেই ক্লক সিগন্যাল ছিল সেইটার উপর সে ডিপেন্ড করবে না। ডিপেন্ড না করে মানে এখন যে ইনপুটটা আসতেছে, মনে করো এইখান থেকে একটা পজিটিভ এজ বের হইলো, এটা দিয়েই এখান থেকে সে আউটপুট বের করে দিবে, এখান থেকে একটা নেগেটিভ এজ বের হয়েছিল সেটা দিয়ে এখানে আউটপুটে বের করে দিবে। এ হচ্ছে অ্যাসিনক্রোনাস, এটা সহজে খুব ফাস্টলি কাজ করে এবং ডিজাইন করা সহজ, কিন্তু এখানে সে কোনো মেমোরি রাখে না। আর সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে ওই রকমেরই, আমাদের পজিটিভ আসলে বা নেগেটিভ এজ আসলে আমাদের সেটা ইনপুটে নিবে, কিন্তু আমাদের এখানে একটা মেমোরি এলিমেন্ট থাকবে, যেই মেমোরি এলিমেন্টটা এখনকার স্টেটে যেই কাজটা করতেছে সেই স্টেটটাকে নিয়ে সহ আমাদেরকে দিবে, আর দিয়ে সেইটার উপরেও যদি আমাদের কোনো ডিপেন্ডেন্সি থেকে থাকে সেইটাকেও সে বিবেচনা করবে, করে তারপরে আমাদের আউটপুট দিবে। সেই জন্য এটার ক্যালকুলেশনটা একটু জটিল,
এবং তৈরি করা একটু কঠিন এইটার থেকে, কিন্তু এইটা আবার বেশি ফাস্ট এবং এইটা আবার একটুখানি স্লো কাজ করে। সো এখানে আমরা সংজ্ঞাটাও জেনে আসি, সিনক্রোনাস সার্কিটস সিনক্রোনাইজ উইথ এইদার পজিটিভ এজ অর নেগেটিভ এজ অফ দি ক্লক সিগনাল, দ্যাট মিন্স দি আউটপুট অফ সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট চেঞ্জ অর ইফেক্ট অ্যাট দি সেম টাইম, একই সময়ে ইনপুট এবং আউটপুটে এরা অ্যাফেক্টেড হয়। কিন্তু অ্যাসিনক্রোনাসে কিন্তু এক সময় ইনপুট নিবে এবং ইনপুটটা নেওয়া কাজ হয়ে গেলে তারপরে আউটপুট দিবে, অথচ সিনক্রোনাসে কিন্তু একই সাথে ইনপুট আউটপুটে কাজ করবে এবং মেমোরি ইউনিটও থাকবে। দিস সার্কিটস ইউজ ক্লক সিগনাল অ্যান্ড লেভেল ইনপুট। হ্যাঁ, সিন্স দে ওয়েট ফর দি নেক্সট ক্লক পালস টু অ্যারাইভ টু পারফর্ম দি নেক্সট অপারেশন, মানে একটা কাজ করার পরে নেক্সট পালস আসা পর্যন্ত এটাকে সেভ করে রাখে, সেভ করে নিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন নেক্সট পালসটা আসবে এবং সেই অনুযায়ী সে আগেরটাকে বিবেচনা করে কাজ করবে। আর অ্যাসিনক্রোনাসে হচ্ছে যা আসবে সেটাকেই সে আউটপুটে দিয়ে দিবে। আচ্ছা, সো দিস সার্কিটস আর এ বিট স্লোয়ার কম্পেয়ার্ড টু অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাসের চেয়ে এটা কিছুটা স্লো। লেভেল আউটপুট চেঞ্জেস স্টেট অ্যাট দি স্টার্ট অফ দি ইনপুট পালস অ্যান্ড রিমেইনস ইন দ্যাট আনটিল দি নেক্সট ইনপুট অর ক্লক পালস, এবং পরবর্তী ক্লক পালস আসা পর্যন্ত আগের ক্লক পালসটা যে দেওয়া ছিল সেইটা এর মেমোরি ইউনিটের মধ্যে থেকে যাবে, যেইটা আমাদের অ্যাসিনক্রোনাসের মধ্যে থাকতো না। আমাদের ইনপুট আসলো, আউটপুট দিয়ে দিল, শেষ। এবং এই ইনপুটটা যদি আমরা চাই আবার ইনপুটে আসবে এবং এইভাবে চলতে থাকবে, কিন্তু কোনো মেমোরি সেভ রাখবে না। আর এ কিন্তু পরবর্তীটা আসার আগ পর্যন্ত, এই যেখানে ক্লক পালস দেওয়া আছে, ক্লক পালস পরবর্তী ক্লক পালস আসা পর্যন্ত আগেরটাকে সেভ করে রাখবে। দি সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট ক্যান বি লকড অর আনলকড অর পালসড, মানে এটাকে লক করে রাখা যায় আবার আনলক করা যায়, সেই সুবিধাটাও আমাদের অ্যাসিনক্রোনাসের মধ্যে ছিল না। সো এই ছিল হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট।